চলুন দেখা করে আসি মিস্টার ভালো মানুষের সঙ্গে। আপনি কি ভাবেন যে আপনি ভালো মানুষ? তবে তো এই মানুষটা খুবই ভালো। হ্যাঁ মানে যা ঠিক আমি তাই করার চেষ্টা করি। তিনি এতটাই ভালো যে যদি ভালো মানুষেরা স্বর্গে যেত তবে তিনি সেই সারির প্রথমে স্থান পেতেন। বাহ সুন্দর তো। তো মিস্টার ভালো মানুষ, আপনি কি ঈশ্বরের 10টা আদেশ মেনে চলেছেন? চলেছি বলা যায়। আপনি কি কিছু মনে করবেন যদি আমরা সেই আদেশগুলো দেখি এবং বিবেচনা করি আসলে আপনি কতটা ভালো? আচ্ছা ঠিক আছে। ঈশ্বরের একটা আদেশ ছিল মিথ্যা কথা বলো না। মিস্টার ভালো মানুষ, আপনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? মানে বলেছি, সবাই তো বলে। আমরা তাদেরকে কি বলে ডাকি যারা মিথ্যা কথা বলে? মিথ্যাবাদী। আচ্ছা চলুন আরেকটা আদেশ দেখি, চুরি করো না। আপনি কি কখনো চুরি করেছেন একবার হলেও? না। কিন্তু আপনি তো বলেছেন আপনি মিথ্যা কথা বলেন। আচ্ছা আমি কিছু চকলেট চুরি করেছিলাম যখন আমি ছোট ছিলাম। তাদের কি বলে যারা চুরি করে? চোর বলা হয়। চলুন আরেকটা আদেশ দেখি, তুমি ব্যভিচার করো না। এটা সহজ, আমি কখনো আমার স্ত্রীর সাথে প্রতারণা করিনি। হাই হ্যান্ডসাম। ও বেবি। যিশু বলেছেন আপনি যদি কারো দিকে কামনার দৃষ্টিতে তাকান তবে তখনই আপনার হৃদয়ে ব্যভিচার করলেন। হ্যাঁ ঠিকই বলেছেন। আর একটা দেখি, আপনি অনর্থক ঈশ্বরের নাম ব্যবহার করবেন না। আপনি কি কখনো বাজেভাবে ঈশ্বরের নাম ব্যবহার করেছেন? ও মাই মিস্টার ভালো মানুষ, এটাকেই বলা হয় ঈশ্বর নিন্দা। ঈশ্বর আপনাকে জীবন দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, আপনার যা কিছু আছে সব তিনিই দিয়েছেন, আর আপনি তার নাম বাজেভাবে ব্যবহার করেছেন। তাহলে আপনার নিজের স্বীকারোক্তি অনুযায়ী আপনি একজন মিথ্যাবাদী, চোর, ঈশ্বর নিন্দুক এবং একজন ব্যভিচারী। 10টার মধ্যে কেবল 4টা আদেশ দেখেছি। আচ্ছা আচ্ছা, আমি তো পারফেক্ট মানুষ না। আসলে অবস্থাটা তার থেকে অনেক খারাপ। ধরুন যদি আপনার মাথায় একটা মেমোরি কার্ড ঢোকানো যেত, সেটা যদি আপনার এক সপ্তাহের সকল গোপন চিন্তা রেকর্ড করত এবং আপনার পরিবার আর বন্ধুদের তা বড় পর্দায় দেখানো হতো, সেটা খুবই বিব্রতকর হতো। হ্যাঁ আমি জানি, বাইবেল বলে ঈশ্বর সমস্ত কিছু জানেন, এমনকি আপনার হৃদয়ের গোপন চিন্তাগুলোও। কিন্তু অন্যান্য জঘন্য মানুষের সাথে আমাকে তুলনা করে দেখুন, আমাকে একজন সাধু মনে হবে। তা মনে হতে পারে, কিন্তু মাপকাঠি অন্য মানুষ না, ঈশ্বর তার আইনের দ্বারা আপনার বিচার করবেন। এমনকি আপনি যদি প্রতিদিন 5টা করেও পাপ করেন তবে এক বছরে তার যোগফল হবে 1825টা। এভাবে আপনি যদি 70 বছর বাঁচেন তবে আপনি ঈশ্বরের আদেশ 1,27,000 বার অমান্য করবেন। শেষ বিচারের দিনে আপনাকে প্রতিটি পাপের জন্য হিসেব দিতে হবে। বাইবেল বলে আমাদের প্রত্যেককেই নিজের বিষয়ে ঈশ্বরের কাছে হিসেব দিতে হবে। কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমা করে দিলেন, তাই না? চলুন দেখি আদালতে আপনার কথা খাটে কিনা। এই যে দেখুন, আমি প্রায় আইন টাইন ভাঙি, কিন্তু মানে এগুলো একটু ভুলে গেলে হয় না? মানে বুঝতে তো পারছেন, শুধু একজন দুর্নীতিবাজ বিচারকই আপনার কথা শুনবে, কিন্তু একজন ন্যায় বিচারক বলবেন, আমি ন্যায় বিচার করব, তোমার অপরাধের শাস্তি তোমায় পেতেই হবে। ঈশ্বর কোনো দুর্নীতিবাজ বিচারক নন, তিনি একজন পবিত্র এবং সৎ বিচারক, তিনি পাপকে ঘৃণা করেন। যিশু এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে তাদের প্রত্যেককে শেষ বিচারের দিনে নরক নামক একটা ভয়ঙ্কর জায়গায় পাঠানো হবে, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে কিভাবে কেউ স্বর্গে যেতে পারে? স্বর্গে যাওয়ার শুধু একটাই রাস্তা আছে। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তিনি তার একজাত পুত্র যিশুকে একটি নিখুঁত জীবনযাপন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি তার সম্পূর্ণ জীবনে একবারও পাপ করেননি। দোষী পাপীদের শাস্তি তিনি নিজের উপরে নিলেন, চাবুকের আঘাত, মানুষের আঘাত সহ্য করলেন এবং ক্রুশে জীবন দিলেন, যেন পাপের দেনা শোধ করে পাপীদের ন্যায্যভাবে মুক্ত করতে পারেন। তারপরে যিশু কবর থেকে জীবিত হয়ে উঠে মৃত্যুকে পরাজিত করলেন। আপনি অনন্ত জীবন অর্জন করতে পারেন না, এটা ঈশ্বরের দেওয়া উপহার, তাদের প্রত্যেকের জন্য যারা নিজেদের নম্র করবে এবং যিশুর কাছে আসবে। যিশু তাদের ক্ষমা করবেন, তাদের ধুয়ে পবিত্র করবেন এবং একটা নতুন হৃদয় দিবেন, নতুন ইচ্ছা দিবেন। বাইবেল বলে যদি কেউ যিশুর সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো। তাই নিজের জন্য বাঁচা বন্ধ করুন, নিজের পাপ থেকে মন ফেরান এবং যিশুর কাছে আসুন। তারপরে রোজ বাইবেল পড়ুন এবং তা মেনে চলুন, অন্যান্য বিশ্বাসীদের সাথে সহভাগিতায় মিলিত হন, আর তারপরে অন্যদেরকে এই সুখবর পৌঁছে দিন।